এখন একটি অডিও ভিজুয়াল পারফরম্যান্স অবলোকনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আসন গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধি মণ্ডলী, এখন আমরা বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য ও স্বনামধন্য পেশাদার শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ কোস্ট গার্ডের অপ্রকাশিত গল্পের একটি শৈল্পিক প্রকাশ ইন্টারঅ্যাক্টিভ থিয়েট্রিক্যাল ড্যান্স পারফরম্যান্স জলে তরঙ্গে অঙ্গীকারে বাংলাদেশ কোস্ট গার্ড উপভোগ করব। Ladies and gentlemen, now we will enjoy an interactive theatrical dance performance Jole Taronge Ongikare, Bangladesh Coast Guard. Shororitur Desh, Bangladesh. 1300 নদ নদী আর জলাভূমির বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এখানে মাঝিরা পাল তোলে, নদীতে নৌকা ভাসায়, দাঁড়িরা গান ধরেন। সমুদ্রের নীল জলের ঢেউ কখনো কখনো উত্তাল হয়, ঝড় ওঠে মাঝ দরিয়ায়, মাঝি মাল্লারা সৃষ্টিকর্তার নাম নেয়। আসমানে কালা মেঘ করছে, জাল তোলো, পাল নামাও, শক্ত কইরা হাল ধরো, বলো বদর বদর গাজি গাজি বলো, বদর বদর গাজি গাজি। বানাইলো মাছ দরিয়ায়, সবাই আল্লাহ রসুলের নাম নেও। আজখিজির তোমার নামে সিন্নি দিমু, তোমার পূজার বেদিতে ভোগ চড়াবো, ভগবান রক্ষা করো। সবার মনে সাহস রাখো, ট্রলার শক্ত কইরা ধরো, আল্লাহ বিপদ দিছে, বান্দার রুসিলায় আল্লাহ উদ্ধার করবো। সবাই শান্ত থাকো, জরুরি নম্বরে যোগাযোগ করো। আমার গামছাটা একটু সামনে ধরো। হ্যালো হ্যালো, আরা ট্রলার লই তৈ যাই হাত কাছি, তুফান আইসে দৈ যায়, আর আর উদ্ধার করণ লাগবো। আর মহেশখালীর কাছাকাছি আটকা পড়ছি। মাজিদের আত্মচিৎকারে আকাশ আরো ভারী হয়। খবর পেয়ে ছুটে আসে একদল মানবিক মানুষ, নিজেদের জীবন বাজি রেখে তারা উদ্ধার কাজ চালায়। মাঝে মাল্লারা হাত তুলে দোয়া করে, কেউ সাক্ষী থাকে না এই কাজের। জল তরঙ্গের দিশারীরা মনের ভেতর থেকে শুধু শান্তি অনুভব করেন। উদ্ধার কাজটি জানমালের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হয়েছে। দুটো বাংলাদেশি ট্রলার আর একটি বিদেশি ট্রলার থেকে জেলেদের উদ্ধার করা হয়েছে, নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আমাদের গার্ডেরা। থ্যাংক ইউ। আমরা সদা সতর্ক থাকি মানুষের জান মাল আর দেশের সীমানা ও সম্পদের নিরাপত্তায়। আজকের রেইজিং ডেতে
কোস্ট গার্ডের কিছু নমুনা আপনাদেরকে আমরা দেখাবো। আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সালাম জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। সকল অতিথিদের জানাই আন্তরিক শুভেচ্ছা। স্মরণ করি বীর শ্রেষ্ঠ সহ সকল মুক্তিযোদ্ধাদের। সম্মান জানাই জাতীয় চার নেতা ও শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এই যে আমরা সুশিক্ষিত সুসজ্জিত একটি বাহিনীর উদ্ধার কাজ দেখলাম, এটা কিন্তু প্রথম উপলব্ধি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপলব্ধি করেছিলেন এমন একটি ডায়নামিক বাহিনী গড়ার, সেই ইতিহাসটি আমরা এখন জানব। আজ থেকে 50 বছর আগে সমুদ্র ও সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়েরও আছে একটি ইতিহাস, চলুন আমরা ইতিহাসের পাতা উল্টাই। ১৯৭০ সাল পশ্চিমাদের শাসন শোষণ চলছিল পূর্ব পাকিস্তানে, সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় বাংলার মানুষেরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত হয়। এরই মধ্যে হঠাৎ একদিন 1970 সালের 12 নভেম্বর ভোলার উপকূল অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় গোর্কি। জলোচ্ছ্বাসে ভেসে যায় উপকূল অঞ্চল, লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়। ব্যথিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নির্বাচনী প্রচার কাজ স্থগিত রাখেন বঙ্গবন্ধু। সবার আগে মানুষ বাঁচাও, তাহলে দেশ বাঁচবে, এই মন্ত্রে সবাই উদ্ধার কাজে লেগে পড়েন। তিনি ভাবেন আগাম সতর্কতা পেলে এমনটা ঘটতো না, উদ্ধার কাজের জন্য প্রশিক্ষিত বাহিনী থাকলে এত মৃত্যু হতো না, আর পুনর্বাসনের জন্য যদি থাকত গুচ্ছগ্রাম প্রকল্প। বঙ্গবন্ধু সহ সকল কর্মীগণ শোককে শক্তিতে পরিণত করেন। নির্বাচনী ডামাডোল বাজে দ্বিগুণ হয়ে, সবার মুখে এক কথা, শেখ মুজিব আবার হাল ধরেন পাল ওড়ান নৌকার। জয় পেয়েও বিজিত থেকে যায় বাংলার মানুষ, অত্যাচারের মাত্রা আরো বাড়ে, সবাই অনুভব করে ভোটাধিকার নয়, দরকার সার্বভৌম অধিকার, মুক্তির ডাক আসে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বাংলার মানুষ প্রস্তুত হয়, ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে, এদেশকে স্বাধীন করতে হবে, চলো মুক্তি যুদ্ধে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
এসেছে জনসমূহে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাংলাদেশে স্বাধীনতার পতাকা ওড়ে সবাই অপেক্ষা করে মহান নেতার জন্য যার জন্য এই স্বাধীনতা একদিন আকাশ থেকে মুক্ত বলাকা মাটিতে নেমে আসে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ের পূর্ণতা আসে শুরু হয় দেশ গড়ার কাজ ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক চিকিৎসক প্রকৌশলী কামার কুমার তাঁতি জেলে সবাই একসাথে সোনার বাংলা গড়ার যুদ্ধে সামিল হন জনকল্যাণে নানান উদ্যোগ নিতে থাকেন বঙ্গবন্ধু ১৯৭৪ সাল বাংলাদেশের ইতিহাসের পাতায় যুক্ত হবার অপেক্ষায় থাকে আরেকটি অধ্যায় টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণীত হয় সূচনাতেই বাধা পড়ে ১৯৭৫ আরেকটি ঝড় আসে পুরো বাংলাদেশের বুকে কালো সময়ের কালো ঝড় সময়ে থমকে দাঁড়ায় পলি জমে বাংলাদেশের স্রোতধারায় বাধা পড়ে বাংলাদেশের উন্নত যাত্রায় দীর্ঘ নীরবতা একসময় অপেক্ষার বাধ ভাঙে অন্ধকার ভেদ করে ওঠে নতুন সূর্য নদীতে আসে জোয়ার উত্তাল সাগরে আবারও নৌকা ভাসিয়ে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্রোতের বিপরীতে যাত্রা করেন তিনি পিতার স্বপ্ন লালন করেন উপকূলের মানুষেরা ভরসা পায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেতা হিসেবে ১৯৯৪ সালে কোস্ট গার্ড বাহিনী গঠন সংক্রান্ত একটি বিল বাংলাদেশ জাতীয় সংসদে উত্থাপন করেন যার ফলশ্রুতিতে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রা শুরু করে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের চাকা ঘোরে কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব এই লক্ষ্যে তিনি জয় করেন সমুদ্র সীমানা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্র সীমা শান্তিপূর্ণ নিষ্পত্তির পর সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়নের নতুন দুয়ার খুলে দিয়েছে কোস্ট গার্ডের নৌকার পালে লাগে হাওয়া নব উদ্যমে কাজ শুরু করেন তারা জলে স্থলে কোস্ট গার্ড হয়ে ওঠে দক্ষ বাহিনী অধিক সক্ষমতা সমৃদ্ধ জলযান ও আধুনিক প্রযুক্তি সমূহের মেলবন্ধনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম সময়ের সাথে সাথে বৃদ্ধি করেছে এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অপারেশনে ২৮৪ জন জলদস্যু বনদস্যু ডাকাত ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি আটক এবং ২৫টি অবৈধ অস্ত্রসহ ৯৯৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এছাড়াও দুর্ঘটনা কবলিত ১০৭১ জন জেলে ও নৌযাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন অভিযান পরিচালনা করে অবৈধ বনজ ও মৎস্য সম্পদ জব্দ করেছে যার আনুমানিক মূল্য ৪১৯৫ কোটি টাকা এর পাশাপাশি বিভিন্ন মাদক বিরোধী অভিযানের ফলে ইয়াবা বিদেশি মদ আইস সহ অন্যান্য চোরাচালানকৃত অবৈধ মালামাল আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড উল্লেখ্য যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় প্রত্যন্ত দুর্গম অঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ড পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জন করেছে আমরা প্রবেশ করছি ফিফথ জেনারেশন টেকনোলজি সিস্টেমে আমরা জানাতে চাই যে সকলই আছে আমাদের দৃষ্টি সীমায় আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট শব্দটিকে আমরা কাজের মাধ্যমে আরো স্মার্ট বানাতে চাই স্মার্ট কোস্ট গার্ড ফর স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কৌশলগত নীতি অনুসরণে প্রণীত বাংলাদেশ কোস্ট গার্ড ভিশন ২০৪১ অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড এগিয়ে যাচ্ছে বিশ্বমানের একটি আধুনিক ও স্মার্ট কোস্ট গার্ড গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে একটি বাহিনীকে আধুনিক ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে উন্নত প্রযুক্তির বিকল্প নেই বর্তমান সরকারের উন্নয়নের ক্রমধারায় গেল ১৫ বছরে কোস্ট গার্ডের বহরে যুক্ত হয়েছে ১৫৪টি আধুনিক নৌযান শুধুমাত্র ২০২৩ সালেই কোস্ট গার্ড বহরে যুক্ত হয়েছে দুটি
300 পেট্রোল ভেসেল, 2 টাগবোট এবং 1 ফ্লোটিং ক্রেন। অত্যাধুনিক এই জাহাজগুলিতে রয়েছে আধুনিক প্রযুক্তির মেশিনারিজ, সেন্সর, সার্ভেইলেন্স রেডার, নেভিগেশন ইকুইপমেন্ট এবং স্বয়ংক্রিয় কামান। পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাহায্যে ভিসেট নেট সিস্টেম ব্যবহার করে গড়ে তোলা হয়েছে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। কোস্ট গার্ডে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তির ড্রোন, বডি ক্যাম ও সার্ভেইলেন্স উপকরণ। নতুন প্রযুক্তির টাগবোট ও ফ্লোটিং ক্রেন যুক্ত হবার ফলে কোস্ট গার্ডের রেস্কিউ ও সালভেজ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে সমুদ্রে বিচরণকারী বিপন্ন জাহাজকে অগ্নি নির্বাপনী সহায়তা দেওয়ার সক্ষমতা। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ভিস্যাট নেটের মাধ্যমে বাংলাদেশের জলসীমানার সবকিছুই নজরে রাখবে কোস্ট গার্ড। আমরাই প্রথম সামুদ্রিক সংস্থা হিসেবে ভিস্যাট নেট ব্যবহার করছি। কোস্ট গার্ডের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে, আমরা তাই গর্বিত। সম্প্রতি পুরনো 9 যুদ্ধজাহাজকে 9 অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়ে প্রতিস্থাপনের বিষয়টি একনেকে অনুমোদিত হয়েছে। একসাথে সারা বাংলাদেশ বেড়ে উঠছে উন্নয়নের যাত্রায়। আমরা বলবো ভিশন 2041 এর বাস্তবিক গল্প। উন্নত বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গড়ে উঠছে অবকাঠামো। বর্তমান সরকার মেগা প্রকল্পে দেখাচ্ছে সাফল্য। সড়ক, জল, আকাশপথে যোগাযোগ, শতভাগ বিদ্যুতায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা, রপ্তানিতে সাফল্য, মানব সম্পদ উন্নয়ন, গভীর বন্দর স্থাপনা। বাংলাদেশ হবে উন্নত দেশের নমুনা। এই হচ্ছে আমাদের কোস্ট গার্ড, নতুন প্রজন্মের কোস্ট গার্ড। স্মার্ট বাংলাদেশের উন্নয়নের সাথে সামিল থাকছে স্মার্ট কোস্ট গার্ড। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলসীমাকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড সবসময় সচেষ্ট ও তৎপর থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশ নামক জাহাজের প্রধান নাবিক, আপনি নৌকার মাঝি। অভিবাদন আপনাকে। অভিবাদন আপনাকে। জলদস্যু বা শত্রুকে করি নিষ্ক্রিয়, ঝড় তুফান বিপর্যয়ে এগিয়ে যাই নির্ভয়ে, মুক্তি দিয়ে লড়াই করি সমুদ্র বুকে অন্তরা। সবার মুখে হাসি ফোটাতে লড়বো।
যে বীজ বপন করেছিলেন জাতির পিতা, সেই চারাটিকে আপনি যত্ন করেছিলেন। ধীরে ধীরে চারাটি শিশুর মতোই বেড়ে উঠেছে, ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয়েছে, ডালপালা বেড়েছে। সেই বৃক্ষটির জন্য নতুন ভূমির প্রয়োজন। আপনার মহানুভবতার সাথে আমরা পরিচিত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের পরিসর বৃদ্ধির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইতোমধ্যেই অবহিত আছেন। আপনার সদয় সানুগ্রহে অচিরেই আমরা একটি নতুন সদর দপ্তর সহ আবাসিক এলাকা পাব বলে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করলেন একটি মনোমুগ্ধকর ইন্টারঅ্যাক্টিভ থিয়েট্রিক্যাল ড্যান্স পারফরম্যান্স।